বাংলাদেশে মোবাইল ফোন ব্র্যান্ড নোকিয়ার উৎপাদন শুরু হয়েছে। পরীক্ষামূলক প্রথম লটের উৎপাদন শেষে এখন দ্বিতীয় লটের উৎপাদন শুরুর প্রক্রিয়া শুরু হয়েছে। অপরদিকে শাওমি ব্র্যান্ডও দেশে মোবাইল ফোনের কারখানা চালু করতে যাচ্ছে। শিগগিরই প্রতিষ্ঠানটি এ বিষয়ে ঘোষণা দিতে পারে বলে জানা গেছে। নোকিয়া সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নিজস্ব কারখানায় মোবাইল ফোন তৈরি সংযোজন করা শুরু করেছে। প্রথমবার নোকিয়া 3.4 মডেলের স্মার্টফোন তৈরি করা হয়। এই মডেলের 10 থেকে 12 হাজার ইউনিট মোবাইল প্রতিষ্ঠানটি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। প্রতিদিন 300 থেকে 500 ইউনিট মোবাইল কারখানায় তৈরি হয়। বাজারে ছাড়ার পরে ভালো সাড়া পড়েছে বলেও জানিয়েছে নোকিয়া কর্তৃপক্ষ। নভেম্বর মাসে এই ব্র্যান্ডটি G10 মডেলের স্মার্টফোন তৈরির মাধ্যমে দ্বিতীয় লটের উৎপাদন শুরু করতে পারে। যুক্তরাজ্যভিত্তিক ভাইব্রান্ট সফটওয়্যার ও বাংলাদেশের ইউনিয়ন গ্রুপের জয়েন্ট ভেঞ্চার ভাইব্রান্ট সফটওয়্যার বিডি লিমিটেড নিয়ন্ত্রক সংস্থা VTRC থেকে চলতি বছরের মার্চ মাসে নোকিয়া ফোন উৎপাদনের জন্য 3 বছরের লাইসেন্স নেয়। গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটির 5 নম্বর ব্লকে 5 একর জমি বরাদ্দ নিয়ে কারখানা গড়ে তুলেছে ভাইব্রান্ট। আরেক জনপ্রিয় ব্র্যান্ড শাওমি বাংলাদেশে কারখানা চালু করতে যাচ্ছে। শিগগিরই প্রতিষ্ঠানটি এ বিষয়ে ঘোষণা দিতে পারে। কবে নাগাদ শাওমির কারখানা চালু হতে পারে জানতে চাইলে এদেশের শাওমির কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী কোনো মন্তব্য করতে চাননি। জানা গেছে, আগামী 21 অক্টোবর রাজধানীর একটি 5 তারকা হোটেলে একটি জমকালো অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে শাওমি। ওই অনুষ্ঠানে কয়েকটি ঘোষণা আসতে পারে, তার মধ্যে একটি হতে পারে দেশের স্থানীয় কারখানায় শাওমি মোবাইল তৈরির ঘোষণা। যদিও এ বিষয়ে শাওমির বাংলাদেশ অফিস কোনো মন্তব্য করেনি, তবে আয়োজনের ঘনঘটা দেখে সংশ্লিষ্টরা ধারণা করেছেন এমনটা। ব্র্যান্ডটির নতুন পরিকল্পনা, অফার ও ঘোষণার অপেক্ষায় প্রযুক্তি বাজার। দেশে শাওমির মোবাইল ফোনের কারখানা চালুর বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, শাওমি মোবাইল উৎপাদনের জন্য লাইসেন্সপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান, শাওমি শিগগিরই উৎপাদনে যাবে বলে আমরা জানি। মন্ত্রী আরও বলেন, আমাদের এখানে উৎপাদন মানে তো অ্যাসেম্বলিং বা সংযোজন, আমরা আপাতত এতেই খুশি। মন্ত্রী জানান, দেশেই এখন 5G ফোন তৈরি হচ্ছে, রপ্তানিও হচ্ছে। আমি আশা করব শাওমি এদেশে 5G স্মার্টফোন তৈরি করবে। তিনি আরও জানান, দেশের মোবাইল ফোনের কারখানাগুলোতে তৈরি ফোন এখন বাজার দখল করতে শুরু করেছে। এটা একটা ভালো দিক যে দেশের মানুষ দেশের তৈরি ফোনে আস্থা রাখতে শুরু করেছেন। প্রসঙ্গত, বাংলাদেশে স্যামসাং, সিম্পোনি, ওয়ালটন, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, আইটেল, ইনফিনিক্স, 5-স্টার, নোকিয়া ইত্যাদি ব্র্যান্ডের নিজস্ব কারখানা রয়েছে এবং এসব কারখানায় মোবাইল ফোন তৈরি হচ্ছে।